এই যত যত ঝামেলা এবং যত নারীদের উত্ত্যক্ত ইভটিজিংয়ের শিকার হচ্ছে নারীরা, এই তাদের মধ্যে পরিপূর্ণভাবে পর্দা না থাকার কারণে। জাহেলিয়াতে যেমনিভাবে নারীদের কোনো দাম ছিল না, অর্থাৎ কন্যা সন্তান জন্ম দেওয়াও কেউ জাহেলিয়াতের তৎকালীন মক্কার কাফেররা অপমানিত বোধ করত, নাউজুবিল্লাহ। অর্থাৎ কারো কন্যা সন্তান হয়েছে এ কারণে সে কি নিজেকে অপমানিত লজ্জিত বোধ করতেন, সে ওই গ্রামে মুখ দেখাতে পারত না, এরকম একটা ট্র্যাডিশন সেই আইয়ামে জাহিলিয়াতে তৈরি হয়েছিল, নাউজুবিল্লাহ। এমনকি এতটা নিকৃষ্ট অবস্থায় পৌঁছে গিয়েছিল সকলেরই জানা যে কন্যা সন্তানকে তারা জীবন্ত পুঁতে দেওয়ার মতো এতটা নিকৃষ্ট কাজ করত, তারা দ্বিধাবোধ করত না, নাউজুবিল্লাহ। মানে এই কন্যাদের কন্যা সন্তানের কোনো দামই তৎকালীন সময়ে ছিল না। ঠিক তেমনিভাবে বর্তমান সময়ে যদি আপনি আমি দেখি যে নারীদের তারা নিজেরাই নিজেদের যে মান রয়েছে সম্মান রয়েছে সেটা তারা অবলীলায় বিলিয়ে দিচ্ছে, অর্থাৎ সেই পশ্চিমা কালচারের সাথে পশ্চিমা সভ্যতার সাথে নারীরা কি করছে নিজেদেরকে বিলিয়ে দিচ্ছে, পর্দার সঠিক প্রয়োগ তাদের মধ্যে নেই। এমনকি যারা পুরুষ, আমরা যারা পুরুষ রয়েছি, আচ্ছা পর্দার বিধান এটা কি শুধু মহিলাদের জন্য না আমাদের জন্য সকলের জন্য ফরজ? এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পর্দার বিধান সর্বপ্রথম পর্দা করতে বলেছেন পুরুষদেরকেই। দেখুন সুরাল মুমিনুন, সুরা আন-নূর, পবিত্র কোরআনের সুরা আন-নূরের 30 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আয়াতের নম্বরগুলো বলে দিচ্ছি, অনেকেই অধ্যয়ন করেন এজন্য তাদের বোঝার সুবিধার্থে নম্বরগুলো বলে দিচ্ছি। তো সুরা আন-নূরের 30 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে হে নবী, আপনি মুমিন পুরুষদেরকে বলে দিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের দৃষ্টিকে কি করে ইয়াগুদ্দু অবনত রাখে, নিম্নগামী করে রাখে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পর্দার বিধান তাহলে কাদের উপর প্রথম নাজিল করলেন? পুরুষদের উপর, আমাদের উপর। অর্থাৎ আপনি আমি যখন রাস্তাঘাটে চলাফেরা করব বা যখনই যেখানেই চলাফেরা করি, আমাদের দৃষ্টিকে কি করতে হবে? অবনত করে রাখতে হবে। কোনো মহিলাদের দিকে যদিও দৃষ্টি পড়ে যায় তাহলে কি করতে হবে? দৃষ্টি ফিরিয়ে নিতে হবে। শুনেন, জামিয়া তিরমিজিতে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখনই তোমার দৃষ্টি কোনো মহিলার উপর নারীর উপর পড়ে যায় তুমি কি করো? দৃষ্টি ফিরিয়ে নাও। কেননা প্রথম যে দৃষ্টি সেটা হচ্ছে কার? সেটা তোমার। কিন্তু পরবর্তীতে যদি তুমি আবার দৃষ্টি দাও সেটা হচ্ছে কার? শয়তানের। সেটা কার? শয়তানের। অর্থাৎ আপনার যে কোনোভাবে দৃষ্টি পতিত হতে পারে নারীদের প্রতি, কিন্তু আপনার তাকওয়া কি? আপনার দৃষ্টি ফিরিয়ে নিতে হবে। কিন্তু আবার এরকম মনে করা যাবে না, যেহেতু একবার জায়েজ রয়েছে হাদিস অনুযায়ী, তাহলে একেবারে ভালোভাবে তাকিয়ে থাকবো, একবারই যা দেখার দেখে নিব, এরকম চিন্তা ভাবনা করলে হবে না। কেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি? সামিউম বাসির, তিনি অন্তর্যামী, সব কিছু দেখেন এবং শুনেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তরের খবর কি সবচেয়ে ভালো জানেন। এজন্য নিয়ত, আপনার নিয়ত যদি এরকম খারাপ থাকে তাহলে ওই নিয়ত অনুযায়ী আপনি কি, ওই অনুযায়ী আপনার গুনাহ লেখা হবে। কেননা সহিহ মুসলিমের 354 নম্বর হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি যখন কোনো ভালো কাজের নিয়ত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখনই তার আমল নামায় ওই কাজের সব লিখে দেন। সুবহানাল্লাহ। এজন্য নিয়তটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। সহিহ বুখারীর প্রথম হাদিসে ইন্নামাল আমালু বিন্নিয়াত, অর্থাৎ প্রতিটি কর্ম প্রতিটি কাজ কিসের উপর নির্ভরশীল? নিয়তের উপর নির্ভরশীল। এজন্য আপনার নিয়তের উপর ডিপেন্ড করবে, নিয়তের উপর নির্ভর করবে যে আপনি কি চাচ্ছেন। এজন্য পর্দার যে বিধান সর্বপ্রথম এটা আমাদের উপর পুরুষদের উপর নাজির হয়েছে। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আর তারা যেন কি তাদের লজ্জাস্থানের কি করে? হেফাজত করে। এটা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, লজ্জাস্থানের যৌনাঙ্গেরও হেফাজত করবে।
এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরের আয়াত সূরা নূরের 31 নম্বর আয়াতে মহিলাদের উপর পর্দার বিধানকে আবশ্যক করে দিয়েছেন। আকুল্লিল মুমিনাতি ইগদুদনা মিন আবসারিহিন্না, আর মুমিনা নারীদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টিকে কি করে, নিম্নগামী করে রাখে, সংযত করে রাখে। অর্থাৎ মহিলারা যারা রয়েছেন, নারীরা যারা রয়েছেন, তারা এটা ভাবলে চলবে না যে পুরুষরা তো আমাদের দেখতে পাবে না, আমরা তো মেকআপ পরে থাকি, হিজাব পরে থাকি, আমরা যখন রাস্তাঘাটে চলাফেরা করব আমরা পুরুষদের দেখে নিব, এটা পারা যাবে, এটা করা যাবে, এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন। অকুল্লিল মুমিনাতি ইগদুদনা মিন আবসারিহিন্না, আর মুমিনা নারীরাও তাদের দৃষ্টিকে কি করবে, সংযত করে রাখবে। এ সম্পর্কে সহিহ বুখারীর 5103 নম্বর হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেছেন যে একদা অন্ধ সাহাবী, এক সাহাবী ছিলেন, তিনি কি অন্ধ, উম্মে মাকতুম, তো তিনি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে প্রবেশ করলেন, উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহা অন্ধ ছিলেন সে সাহাবী, তো তিনি প্রবেশ করার পর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখানে উপস্থিত হলেন। তো তিনি চলে যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সে ঘরে এসেছে, তুমি কেন সেখান থেকে চলে যাওনি? তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে সে তো অন্ধ, সে তো আমাকে দেখতে পায় না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সে অন্ধ কিন্তু তুমি তো অন্ধ নও। তার মানে এই হাদিস প্রমাণ করে মহিলাদের জন্য কি পুরুষদের পরপুরুষদের দেখা কি নেই, জায়েজ নেই। পুরুষরা যেমনিভাবে দেখতে পাবে না, মহিলারাও কি ওভাবে দেখার সুযোগ নেই, ইচ্ছা মতো দেখে নেবেন, হয়তো বা দৃষ্টি পড়ে যেতে পারে রাস্তাঘাটে চলাফেরা করার ক্ষেত্রে, কিন্তু কি করতে হবে, দৃষ্টিকে সংযত করতে হবে। পর্দা সম্পর্কে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যাপক গুরুত্ব দিয়েছেন, অন্যত সূরা আল আহজাব আয়াত নম্বর 33 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইরশাদ করে বলতেছেন যে হে নবী, আপনি আপনার স্ত্রীদেরকে এবং কন্যাদেরকে বলুন এবং সমগ্র মুমিনা নারীদেরকে বলুন তারা যেন কি করে, ইদুনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন তাদের বক্ষের, অর্থাৎ তারা যেন তাদের বুকের উপর, জালাবিবিহিন্না অর্থাৎ তারা যেন জিলবাব এটা পরে এবং একটি কাপড় ঝুলিয়ে দেয় বক্ষের উপর। জিলবাব কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিলবাব শব্দটি ব্যবহার করেছেন, জিলবাব হচ্ছে এমন কাপড় যেটা দ্বারা সমগ্র শরীর ঢেকে যায়, কি হয়ে যায়, সমগ্র শরীর ঢেকে যায়। অথচ মহিলাদের এরকম পোশাক দেখা যায় এখন, তৎকালীন সময়ে অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন সময়ে, সাহাবীদের সময়ে তখন কাপড়ের খুব অভাব ছিল, কি ছিল, অভাব ছিল, তারপরও তারা পরিপূর্ণরূপে শরীর ঢেকে রাখার সর্বোচ্চ চেষ্টা করতেন। আর এখন কাপড়ের অভাব আছে, কাপড়ের অভাব নেই, অথচ দেখা যায় মা বোনদের শরীরে কাপড় নেই, কেন এটা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বলে দিলেন যে ইদনিনা আলাই হিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন কি করে, জিলবাব পরিধান করে যেটা দ্বারা সমগ্র শরীর কি হয়ে যায়, ঢেকে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর বলেছেন যে যদি এটা তারা করে, ফালা ইউযানা, তাদেরকে কি করা হবে না, তাদেরকে কষ্ট দেয়া হবে না। তার মানে তারা রাস্তাঘাটে যখন চলাফেরা করবে এই রকম পোশাক পরে, সারা শরীর আচ্ছাদন করে, সারা শরীর ঢেকে যারা যে সমস্ত নারীরা চলাফেরা করবে তারা উত্ত্যক্ত হবে না। এই যে দেখুন ইবতিজিং, এটার সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর 1450 বছর আগে দিয়েছেন, সুবহানাল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে এভাবে নারীরা যদি পরিপূর্ণরূপে পর্দা করে তাহলে তারা কি হবে না, উত্ত্যক্তর শিকার হবে না, ইবটিজিং এর শিকার হবে না। এজন্য এই পর্দার বিধানকে সর্বোচ্চ মেনটেন করতে হবে, সে অনুযায়ী চলাফেরা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এটা বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম আমিন। যে সমস্ত ভাইরা এবং নারীরা, অর্থাৎ বিশেষ করে পর্দার বিধানটা মহিলাদের ক্ষেত্রে বেশি প্রযোজ্য, কেননা মহিলাদের কি করতে হয়, সমগ্র শরীর তাদের আওরাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মারআতু আওরাত, মহিলারা হচ্ছেন কি আওরাত, অর্থাৎ আবরণীয় বস্তু, ঢেকে রাখার বস্তু, মহিলাদের সমগ্র শরীরটাই আওরাত, সমগ্র শরীরটাই কি আওরাত, লজ্জা স্থান, তাদের সমগ্র শরীরটাই ঢেকে রাখতে হবে। ফাইদা খরজতা ইস্তাশরাহাতা,
শয়তান। অর্থাৎ যখন তারা বের হয়, যখন তারা রাস্তাঘাটে বের হয়, তখন শয়তান তাদেরকে আরো আকর্ষণীয় করে তোলে, নাউজুবিল্লাহ। অর্থাৎ মহিলারা একটা দেখবেন, যখন মহিলারা সাধারণত যারা আলহামদুলিল্লাহ তাকওয়াবান, তাদের ক্ষেত্রেও দেখবেন যখন একটা মহিলা ভালো করে মোটামুটি পর্দা করেই চলাফেরা করছে বা বোরকা পরেছে, তারপরেও কিন্তু তাদের দিকে চোখ চলে যায়, চলে যায় কিনা? কেননা তারা একটা আকর্ষণীয় বস্তু। আর শয়তান যখন মহিলারা বের হয়, শয়তান আপনার আমার কাছে আরো আকর্ষণীয় করে তোলেন এই মহিলাদেরকে। এই জন্য মহিলাদেরকে সর্বোচ্চ কি করতে হবে, পর্দা করে বের হতে হবে। আর বর্তমানের যে সিস্টেম, অর্থাৎ পর্দা করার অন্যতম সিস্টেম হচ্ছে বোরকা পরিধান করা, তাই নয় কি? বোরকার যে সিস্টেম হয়েছে, অর্থাৎ সে বোরকা পরেছে এমন ভাবে আরো বেশি আকর্ষণ হয় বর্তমানে, এরকম সব বোরকা পরিধান করে, একেবারে টাইট ফিটিং বোরকা, যার কারণে মানে ওর বোরকা না থাকলে যতটা আকর্ষণ হতো আরো বেশি আকর্ষণ হয়। হ্যাঁ, আরো বিভিন্ন রকম কালারিং বোরকা, এগুলো থেকে বিরত থাকতে হবে। একমাত্র কালা, কালো বোরকা কালারিং প্রযোজ্য নয় মহিলাদের জন্য, মনে রাখতে হবে এটা। কালারিং বোরকা একমাত্র কালো বোরকা, তারপরও ঢিলে ঢালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূরে 60 নম্বর আয়াতে বলেছেন যে, যে সমস্ত নারীরা বিবাহের আশা রাখে না, অর্থাৎ যারা মুরব্বি হয়ে গেছে, এরকম আছে না, বৃদ্ধ হয়ে গেছে, এই মহিলারা চাইলে তাদের সৌন্দর্য কিছুটা বের করতে পারে, অর্থাৎ তারা মুখ বের করে চাইলে চলাফেরা করতে পারে। কারা? যারা বিবাহের আশা রাখে না, অর্থাৎ যাদেরকে দেখলে কি হয় না, আকর্ষণ সৃষ্টি হয় না, এরকম মহিলারা চাইলে কি করতে পারে, তাদের জন্য পর্দার বিধানকে একটু শিথিল করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যারা বৃদ্ধ, একেবারে বৃদ্ধ যারা, অথচ দেখা যায় যে যখন এই বৃদ্ধ দাদি যখন তার নাতিনকে নিয়ে বের হয়, ওই নাতিন রয়েছে উলঙ্গ আর এই বৃদ্ধা মহিলা একেবারে সম্পূর্ণরূপে পর্দা করে বের হয়েছে, দেখা যায় কি না? এটা সম্পূর্ণরূপে মানে কুরআনের আয়াত বিরোধী আমল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝার তৌফিক দান করুক, আল্লাহুম আমিন। তো এই যারা এই সমস্ত পর্দার বিধানকে মেনটেন করে চলে না, এদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদের জন্য একটি সতর্কতা দিয়েছেন, এবং এটা যে কতটা ভয়ানক, মারাত্মক, এর ক্ষতিকারক দিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুলে ধরেছেন। দেখুন, এ সম্পর্কে মিশকাত আল মাসাবিহ এর 3655 নম্বর হাদিসে এসেছে, বাংলাদেশে বহুল প্রচলিত যে কিতাব মিশকাত আল মাসাবিহ, তো এর 3655 নম্বর হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে, দুই প্রকার জাহান্নামীকে আমি দেখিনি, অর্থাৎ তারা জাহান্নামী কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেনি, দেখেননি। কারা? এক প্রকার হচ্ছে ওই সমস্ত ব্যক্তি যারা গরুর লেজ জাতীয় জিনিস দিয়ে বেদ বানাবে, অর্থাৎ ওই যে বেদ যেটা প্রচলিত, এটা দিয়ে মানুষকে প্রহার করবে, নাউজুবিল্লাহ। এরা কি জাহান্নামী? এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে কি ছিল না। এরপরে আরেক প্রকার হচ্ছে কাসিয়াতুন আরিয়া, অর্থাৎ কাপড় পরা উলঙ্গ মহিলা, অর্থাৎ ও কাপড় পরেছে কিন্তু ও কি উলঙ্গ, এ হচ্ছে জাহান্নামী, নাউজুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ হাদিসে শেষে বলেছেন, এই সমস্ত মহিলারা জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না, নাউজুবিল্লাহ। অথচ জান্নাতের ঘ্রাণ কি শত শত মাইল দূরে থেকে কি পাওয়া যাবে, কিন্তু এই সমস্ত নারীরা যারা কাপড় পরা উলঙ্গ, তারা কি জান্নাতের ঘ্রাণও পাবে না, নাউজুবিল্লাহ। এই জন্য পর্দার বিধানকে আমাদের সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। এই পর্দার বিধান বা মহিলারা তাদের এই সম্পূর্ণরূপে পর্দা থাকা না থাকার কারণে জাহিলিয়াতের মধ্যে, জাহিলিয়াতের সময়ে সর্বোচ্চ অবহেলিত ছিল এই নারীরা। অথচ ইসলাম এই নারীদেরকে সর্বোচ্চ সম্মান দিয়েছে, পর্দার মধ্যে থেকে নারীদের যত সৌন্দর্য, সকল সৌন্দর্য তার স্বামীর নিকট প্রকাশ করবে। কার নিকট? স্বামীর নিকট। তার যত সৌন্দর্য, যত সুন্দর যে জামা কাপড় রয়েছে, যত গহনা রয়েছে, সব কিছু পরিধান করবে একমাত্র তার স্বামীর কাছে। কার কাছে? অথচ দেখা যায় ওই বাড়িতে সে সুন্দর জামা কাপড় পরিধান করে না, যখন সে বের হয় তখন সে যত সৌন্দর্য আছে সকল সৌন্দর্য নিয়ে সে বের হয়, ঠিক কিনা? এজন্য এটা থেকে বিরত থাকতে হবে।
এবং আমরা যারা পুরুষরা রয়েছি আমাদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমাদের যে নিজেদের দৃষ্টিকে হেফাজত করতে বলেছেন, নিম্নগামী করে রাখতে বলেছেন, আমাদের এই বিষয়টাকেও মূল্যায়ন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম আমিন। তো এটা হচ্ছে জাহিলিয়াতের অন্যতম একটি কাজ। এরপরে জাহিলিয়াতে প্রচলিত আরেকটি যে কাজ ছিল, দেখেন যে বিষয়টা প্রথমে বলেছিলাম যে জাহিলিয়াতের মধ্যে যে কাজগুলো প্রচলিত ছিল, সে কাজগুলো যদি আপনার আমার মধ্যে থাকে, সে কাজগুলো যদি আপনি আমি করি, তাহলে আপনি আমিও কি মুসলিম হয়ে মুমিন হয়েও জাহিলিয়াতের মধ্যে পতিত হব, নৌসুবিল্লাহ। এজন্য আপনার আমার উচিত হবে যে জাহিলিয়াতে যে কাজগুলো প্রচলিত ছিল সেগুলোকে কী করা, অ্যাভয়েড করা। জাহিলিয়াতের তৎকালীন মক্কার কাফেরদের আরেকটি ভয়াবহ রকম বিষয় ছিল, সেটা হচ্ছে কুসংস্কার। কী কুসংস্কার? বিভিন্ন রকম কুসংস্কার তাদের মধ্যে প্রচলিত ছিল। অন্যতম একটি কুসংস্কার ছিল, তারা যখন কাজ যে কোনো কাজ শুরু করত, মক্কার তৎকালীন কাফেররা যে কোনো কাজ যখন শুরু করত, তারা তীর মারত, তীর মেরে দেখত যে তার জন্য কাজটি শুভ কিনা। যদি শুভ, যদি মানে তার সিস্টেম অনুযায়ী তীরটা জায়গা মতো লাগতো, তাহলে সে কাজটা করত। এটা একটা কি কুসংস্কার। অথচ আকিদা ইমানের যে বিষয়গুলো, তার মধ্যে অন্যতম সপ্তম বিষয় কি, তাকদীরের ভালো মন্দের উপর এরই আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এটাও বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম আমিন। এরপর মৃতব্যক্তিকে কেন্দ্র করে যে বিভিন্ন অনুষ্ঠানগুলোর আয়োজন করা হয়ে থাকে, এগুলোকেও ইসলামে ইতিহাসে কোরআন এবং সহিহ হাদিসে এগুলোকে নিষিদ্ধ করা হয়েছে। সুনান ইবনে মাজাহ এর 1612 নম্বর হাদিসে এসেছে, সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন যে মৃত ব্যক্তির বাড়িতে উৎসব করা বা খাবারের আয়োজন করাকে আমরা নিহাহা বিলাপের মনে করতাম, বিলাপের মতো। অর্থাৎ উচ্চ স্বরে মানুষ মারা গেলে উচ্চ স্বরে কান্না করা যতটা অপরাধ, এই অপরাধের মতো মনে করতাম, অর্থাৎ এতটা অপরাধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ বুখারীর 1293 নম্বর হাদিসে এসেছে যে কোনো ব্যক্তি মারা গেলে তাকে কান্নার কারণে, তাকে অর্থাৎ তার পরিবার যে উচ্চ স্বরে কান্না করেছে, আপনি আমি তো ভালোর জন্যই কান্না করি, আমাদের আবেগের কারণে, তাই নয় কি? কিন্তু এই যে আপনি আমি যে উচ্চ স্বরে কান্না করি, এর কারণে কি করা হয়, ওই যে আপনার আমার যে মারা গেছে তার কবরে আজাব দেওয়া হয়, নাউজুবিল্লাহ। তো এই আজাব, এই বিলাপের মতো মৃত ব্যক্তির বাড়িতে অনুষ্ঠান করাকে আমরা মনে করতাম, অর্থাৎ এটা যখন করবো মৃত ব্যক্তিকে কি করা হবে, আজাব দেওয়া হবে। আপনি আমি তো সওয়াবের জন্য করছি, তাই নয় কি? কিন্তু অদল সওয়াব নয়, এর জন্য কবরে আজাব হচ্ছে। এজন্য আপনাদের, হ্যাঁ অবশ্যই, যেহেতু বিলাপের মতো মনে করত, তো বিলাপ করার কারণে, উচ্চ স্বরে কান্না করার কারণে কি করা হয়, আমি যেটা বলতেছি যে এই উচ্চ স্বরে কান্না করার কারণে কি করা হয়, আজাব দেওয়া হয়। আপনি যদি কবর, যে আপনার মারা গেছে আপনার আত্মীয় স্বজন, সে যদি, আপনি যদি উচ্চ স্বরে কান্না করেন, এটা তো সবাই জানি, তাহলে তার কবর আজাব দেওয়া হয় না উচ্চ স্বরে কান্না করলে? কেননা আপনার আমার আবেগ থাকবে, আমার যখন একজন আত্মীয় স্বজন মারা যাবে আবেগ আসবে না, কান্না আসবে, কিন্তু সেটা কি করতে হবে, ইসলামের মধ্যে থেকে নিরিবিলি অবস্থায় ক্রন্দন করতে হবে। এটাই ইসলাম আমাদের শিক্ষা দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম আমিন। সর্বশেষ যে বিষয়টি বললাম যে এই যে জাহিলিয়াতে যে বিষয়গুলো, এগুলো থেকে আমাদের কি করতে হবে, বিরত থাকতে হবে। আরও নানা রকম বিষয়গুলো রয়েছে জাহিলিয়াতের, আমরা যারা ইউটিউব চালাই বা যারা ইন্টারনেটের সাথে জড়িত, আমরা ইউটিউবে সার্চ দেব জাহিলিয়াত লিখে, জাহিলিয়াতের বিভিন্ন বিষয়গুলো আমরা সহজেই পেয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই বিষয়গুলো বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করো, আল্লাহ আমিন। হে আল্লাহ, আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, আমরা যেন এই বিষয়গুলোকে সামনে রেখে জাহিলিয়াতের এই বিষয়গুলো থেকে বিরত থাকতে পারি, তুমি আমাদের সেই তৌফিক দান করো, আল্লাহ আমিন। হে আল্লাহ, আমরা যেন আমাদের জীবনের সর্বস্থায় কোরআন এবং সহিহ হাদিসকে আঁকড়ে ধরে আমাদের জীবনকে পরিচালনা করতে পারি, তুমি আমাদের সেই তৌফিক দান করো, আল্লাহ আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।